আসসালামু আলাইকুম, বিডি স্পোর্টস নেটওয়ার্কে আপনাকে স্বাগতম। দেখুন, রাগে ক্ষোভে এবার যা করছেন আমাদের সবার প্রিয় ক্রিকেটার সাকিব আল হাসান। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে দেখতে থাকুন। অতীত শিক্ষা পেয়েছে কলকাতা নাইট রাইডার্স। লড়াইটা ছিল গতকাল পয়েন্ট টেবিলের তলানিতে থাকা দুই দলের, কিন্তু ম্যাচের পর ম্যাচ চলে গেলেও কলকাতা নাইট রাইডার্সের ভাগ্য যেন বদলাচ্ছে না। শনিবার অষ্টম স্থানে থাকা রাজস্থান রয়্যালসের বিপক্ষে হেরেছে ইয়ান মর্গানের দল। 7 উইকেটের জয় তুলে নিয়ে কলকাতাকে সবার নিচে নামিয়ে দিয়েছে সানজু স্যামসনের দল। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আগের কয়েক ম্যাচে নিয়মিত বড় স্কোর পেয়েছিল দলগুলো, কিন্তু এই ম্যাচে উইকেট যেন উল্টো কথা বলছে। টসে হেরে ব্যাটিংয়ে নামা কলকাতা শুরু থেকেই রান বের করতে পারছিল না। পাওয়ার প্লেতে নীতিশ রানা এবং শুভমান গিল মিলে যোগ করেছে মাত্র 25 রান। তবে ষষ্ঠ ওভারে জস বাটলারের সরাসরি থ্রোতে রান আউট হয়েছেন শুভমান গিল। 19 বলে 11 রান করে ফিরেছেন এই তরুণ। খানিক পর চেতন সাকারিয়ার সামনে গিয়ে মারতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ আউট হয়েছেন রানাও, তিনি করেছেন 25 বলে 22 রান। 4 নম্বরে নেমে সাকিবের পরিবর্তিতে সুনীল নারায়ণও পার্থক্য করতে পারেননি, ফিরেছেন মাত্র 6 রানে। বড় কথা হলো, নারিন 2 ম্যাচ মিলেও এখনও সাকিবের 1 ম্যাচের অর্ধেক রানও করতে পারেনি, আর এতেই ক্ষোভে পড়ছেন সাকিব। তিনি বলছেন, অবহেলিত হচ্ছি আমি। পরবর্তী ম্যাচগুলোতে যদি দেখি না নামানোর সম্ভাবনাই বেশি, তাহলে হয়তোবা দেশে ফিরতে পারি। এদিকে গত ম্যাচে দলীয় 61 রানে কোনো বল না খেলে রান আউট হতে হয়েছিল কলকাতার অধিনায়ক ইয়ান মর্গানকে, সেও অফ ফর্মে আছে। নারিন এবং মর্গান ফিল্ডেও স্কোরবোর্ডে রান তুলে যাচ্ছিলেন রাহুল ত্রিপাঠী, কিন্তু দলীয় 100 আগেই ব্যাটসম্যানকে 36 রানে ফিরিয়েছেন মোস্তাফিজুর রহমান। দীনেশ কার্তিক এবং আন্দ্রে রাসেল মিলে শেষের 4 ওভার দলকে বড় কিছু দিতে পারেনি। ক্রিস মরিসের বলে ছক্কা হাক্কাতে গিয়ে বাউন্ডারি লাইনে ডেভিড মিলার তালুবন্দী হয়েছেন অ্যান্ড্রু রাসেল। এরপর একে একে কার্তিক এবং প্যাট কামিন্সকেও বিদায় করেছিলেন এই পেসার। শেষের দিকে দারুণ বোলিং করেছে 3 উইকেট নেওয়া মরিস, শেষ ওভারে পেয়েছেন আরও 1 উইকেট। ইনিংসের শেষ বলে বোল্ড করেছিলেন শিবাম মাপিকে, 9 উইকেট হারিয়ে কেকেআর জড়ো করতে পেরেছিল মাত্র 133 রান। 134 রানের লক্ষ্যে ব্যাটিং করতে নামা রাজস্থান শুরুতে ধাক্কা খায় জস বাটলারকে হারিয়ে। বরুণ চক্রবর্তীর বলে লেগ বিফোরের ফাঁদে পড়েছেন ইংলিশি ব্যাটসম্যান। 5 রানে বাটলার ফিরলেও জয়সওয়াল এবং স্যামসন মিলে রান তুলতে থাকেন। এই ম্যাচে প্রথম সুযোগ পাওয়া শিবম মাবি অবশ্য জয়সওয়ালকে দলের স্কোরবোর্ডের বেশি রান যোগ করতে দেননি। তরুণী ব্যাটসম্যানকে ফিরিয়েছেন 22 রানের। শেষ পর্যন্ত রাজস্থান রয়্যালসের দায়িত্বশীল ব্যাটিংয়ে অর্থাৎ সানজু স্যামসন এবং ডেভিড মিলারের সুন্দর সুন্দর স্ট্রোক শটে ম্যাচটি বের করে এনেছে কলকাতা নাইট রাইডার্সের কাছ থেকে। এই ছিল দর্শক আমার হাতে থাকা সর্বশেষ খেলার আপডেট। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাকে বিশেষ ধন্যবাদ।